মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ঈদে মুক্তি পেয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খানের দুটি চলচ্চিত্র নবাব ও রাজনীতি। মুক্তির পর বেশ দর্শক মহলে সাড়া ফেলেছে। দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গুলশানের এক রেস্তোরাঁয় সাংবাদিকদের আমন্ত্রণ জানান সাকিব খান। কথা বলেন ঈদের দুই ছবি সহ সম্প্রতি নানা প্রসঙ্গে। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনা ছবি নবাব ও বস্ত্র নিয়ে বিতর্ক আর ছবি দুটি আটকে দেওয়ার চেষ্টার ব্যাপারে সাকিব বলেন দেশের মানুষ উচ্ছ্বাস নিয়ে ছবি দেখছেন, প্রশংসা করছেন, এটাই তো বড় জবাব। আমার তো আলাদা করে তাদের জবাব দেওয়ার কিছু নেই। চলচ্চিত্রের স্বার্থে চলচ্চিত্রের প্রকৃতি মানুষগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে সাকিব খান বলেন ব্যক্তিগতভাবে কোনো হিংসা বিদ্বেষ থাকতে সেগুলো ব্যক্তিগত রাখা উচিত। আমি কখনো চাই না আমার চরিত্রের চলচ্চিত্রের মানুষগুলো কোনো কারণে লজ্জিত হোক, কেননা চলচ্চিত্রের মানুষ আমার নিজেরই মানুষ। সাকিব খান আরও বলেন কে কী বলল বা করলো তা নিয়ে আমি কখনোই চিন্তা করি না, ভবিষ্যতেও করব না। আমি আমার কাজ করে যাচ্ছি, কারণ আমি কাজ করি দর্শকের জন্য, দেশের জন্য। এ সময় তিনি সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গণনার সময় রাতে তার উপর হামলা ও পরে থানায় অভিযোগপত্র দায়ের নিয়ে সাকিব খান বলেন নর্মালি আমি হুমকি ধামকি পেয়ে থাকি, ফিজিক্যালি হ্যাসেল করার চেষ্টাও থাকে, মাঝে মাঝে মৃত্যুর হুমকিও চলে আসে, কিন্তু দেখার মতো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা দেখছি না, এগুলো নিয়ে আমি ভাবছি না। আমার বিশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর সরকার আমার পাশে থাকবেন, আমি চাই সরকার আমার নিরাপত্তা দিবেন। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, পরিচালক কাজী হায়াত, প্রযোজক মোহাম্মদ ইকবাল, সাংবাদিক ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য শাবান মাহমুদ সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট আরো কয়েকজন। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে দিতে আমাদেরকে ভুলবেন না। ধন্যবাদ।